আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছেন। আমিও ভালো আছি। ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসলাম, তাই ভাবলাম সুন্দরবনের কিছু দৃশ্য নিয়ে বন্ধুদের দেখাই। এই যে আমি হাত দিয়ে একটি গাছ নাড়াচাড়া করছি, গাছটি দেখতে হয়তো ছোট বা চিকন, কিন্তু এর নাম অনেক বড়। যে গাছের নামকরণের উপর ভিত্তি করে এই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন। তো এই গাছটির নাম সুন্দরী গাছ। এই গাছের উপর ভিত্তি করে বনের নাম রাখা হয়েছে সুন্দরবন। তো বন্ধুরা, এই বনে বিভিন্ন ধরনের গাছ আছে। দেখেন, এটা হলো শৈলা গাছ, শৈলা ফল। সেটা সুন্দরবনে জন্মে, লবণাত্মক পানিতে জন্মে। এই যে আমি হাত দিয়ে নাড়াচাড়া করছি, এটা হলো শৈলা ফল। দেখতে অনেক সুন্দর, খেতেও মোটামুটি সুস্বাদু, একটু টক টক, অনেকেরই পছন্দ। অনেকেই এ ফলটা খেয়ে থাকে। এই যে আমি ফলটা ছিঁড়ে নিচ্ছি, দেখেন ফলটা দেখতে কত সুন্দর লাগে। আসলেই কিন্তু সুন্দর। সুন্দর হবে না কেন? সুন্দরবনের ফল তো, তাই সুন্দর। ফলটির নাম কিন্তু শৈলা ফল। সুন্দরবনের লবণ পানিতেই জন্মে, লবণ পানি ছাড়া এই গাছটি সাধারণত জন্মে না। তো দেখতে আসলেই ভালো লাগে। সুন্দরবনের নদীর ভিতর জাইলা, উনি জাল দিয়ে মাছ মারে। এখন জোয়ারের কারণে খালের ভিতর চলে আসছে এবং বড়শি দিয়েও মাছ ধরে। এই যে বড়শিতে যে খাবারটা দিবে মাছের জন্য, সে খাবারটা উনি রেডি করে নিছে। হাতে একটা লোহার সুইয়ের মতোই মোটা, ওটা দিয়ে ছিদ্র করে নিছে। ছিদ্র করে নিয়ে ওটা বেঁধে নদীতে ফেলাবে। এটা হলো সুন্দরবনের শুলা, গাছের শ্বাস যেটা বলে আর কি।